আপনি যদি কালো হন ও ভাবি আপনার মেয়েটা কি কালোর কালো এত কালো যে অন্ধকারে দেখা যায় না এখন কি এত কালো মেয়ে আছে হ্যাঁ আপনার মেয়েটি এত কালো মনে হয় যেন উগান্ডার থেকে উঠে আসছে এই কালো মেয়ের জন্য আপনি পাত্র কোথায় পাবেন বিয়ে দেবেন কিভাবে হ্যাঁ আপনি যদি একটু বেশি ফসা হন ভাবি আপনার মেয়ে যে কি ফসার ফসা সাদা ফেক ফেকা মনে হয় যেন একদম সাদা বুলো মেয়ে একটু ফসা হলে সাজলে একটু ভালো লাগে না আর না সাজলে তো ভালো লাগেই না আপনি যদি একটু বেশি মোটা হন ও ভাবি আপনার মেয়ে কি মুটির মুটি সাদিন খাই নাকি আপনার মেয়েটা রাক্ষস নাকি আপনার মেয়ে খেয়ে দিয়ে কি হাতির মতো একটা শরীর বানাইছে

পাথর চুপড়েও তো না এত চিকন মেয়ে কি ছেলেরা পছন্দ করে পাত্র পাবেন কোথায় আপনি এই মেয়ের জন্য আপনি যদি একটু বেশি লাম্বা হন ও ভাবি আপনার মেয়ে কি লাম্বু লাম্বু তাল গাছের মতো এত লাম্বা মেয়ের জন্য আপনি পাত্র পাবেন কোথায় বলেন তো ছেলেরা কি এখন এত লাম্বা আছে ছেলে কি চাইবে তার থেকে তার বউ লম্বা হোক কেমন দেখা যাবে বউ লম্বা স্বামী খাটো কি বাজে অবস্থা আপনি যদি একটু বেশি খাটো হন ও ভাবি আপনার মেয়ে কি খাইট্টার খাইট্টা এই খাইট্টা মেয়ের কি বিয়ে করবে বলেন তো এই খাইট্টা মেয়ে তো কি বিয়ে করতে যাবে না সব বাচ্চা কাচ্চা খাটো খাটো হবে আপনি যদি একটু সাদা মাথা হন ভাবি আপনার মেয়েটা একটু সাজগোজ করে না কেমন দেখা যায় বলেন তো মেয়েরা একটু সেজে থাকবে কত সুন্দর দেখা যাবে তা না কেমন একদম নিরামিষ কোন আমিষের ছোঁয়া নেই আপনার মেয়ের মধ্যে আপনি যদি একটু বেশি সাজুগুজু প্রিয় হন আপনার মেয়ে তো সারাদিন সাজুগুজু করে এত সাজুগুজু করলে শ্বশুর বাড়ি গিয়ে কাজ করবে কোন সময় সারাদিন তো শাস্তে শাস্তেই বেলা যাবে সাজ নিয়েই সারাদিন ব্যস্ত থাকবে সংসার ধর্ম তো কিছুই করতে পারবে না আপনি যদি একটু সেকেলে হন ভাবি আপনার মেয়েটা একটু বেশি খ্যাত এই যুগের হাল চাল কিচ্ছু বুঝে না এত খ্যাত মেয়েকে কি কোনো ছেলেরা পছন্দ করে বলেন ভাবি আপনি আপনি যদি একটু বেশি মডার্ন হন ভাবি আপনার মেয়েটা একটু বেশি একটু বেশি আলটা মডার্ন এত মডার্ন মেয়ে ভালো না না এরা সংসারের জন্য মোটেও উপযোগী স্বামী সংসার এত মডার্ন মেয়ে দিয়ে হয় না আপনি যদি একটু চুপচাপ হন কম কথা বলেন ভাবি আপনার মেয়েটা তো একটু কথা বলে না এত কম কথা বললে বিয়ে দিলে তখন শ্বশুরবাড়ির লোকজন বলবে কি এই মেয়ের মনে হয় আগে প্রেম ছিল ছেঁকা খাইছে তাই এখন সারা দিন চুপ করে থাকে কোনো কথাবার্তা বলে না আপনি যদি একটু বেশি কথা বলেন তবে আপনি মেয়েটা একটু বেশি বাচ্চান বেশি কথা বলে এত কথা বললে শ্বশুর বাড়ি যেহেতু সারা দিন শুধু শ্বশুর শাশুড়ি আর স্বামীর সাথে ঝগড়া করবে ঠিক করে সংসারও করতে পারবে না এটা করলে দোষ মেয়েদের ওটা করলে দোষ মেয়েরা এমন হলে দোষ মেয়েরা তেমন হলে দোষ মেয়েদের এমন হাজারটা দোষ আর দোষ মেয়েরা দোষে দোষে পরিপূর্ণ একদম দোষে দোষে টইটুম্বুর মেয়েদের যদি এত দোষ থাকে একটা মেয়ের কি ভালো কোনো দিক নেই তাহলে একটা মেয়ে শুধু দোষী করে তাই না একটা মেয়ের কোনো ভালো সাইড নেই কোনো ভালো দিক নেই শুধু মেয়েদের দোষ ধরতে ভালো লাগে মেয়েদের ভালো দিকগুলো খুঁজে খুঁজে বের করতে ইচ্ছা করে না কিন্তু দোষগুলো খুঁজে খুঁজে বের করতে খুব মজা খুব ভালো লাগে তাই না